সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে সারা দেশের ন্যায় রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের জন্য ১ মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রথমে পার্বতীপুর উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালনের সূচনা করা হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ছাকিউল আলম সহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বাড়ি রুকু ও পৌর মেয়র আমজাদ হোসেন। এছাড়াও রেলওয়ের নিরাপত্তা বাহিনী, আনসার বিডিপি, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতা কর্মীরা এবং সকল শ্রেণী পেশার মানুষেরা পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা নিচে নামি, অন্যদের ফুল দেওয়া শেষ হলে আমরা আমাদের সময় শুরু। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।